মোহাম্মদ আশরাফুলের চোখে মুখে যে উদ্বেগের ছায়া, সেটা বোঝা গেল মুঠোফোনের এ প্রান্ত থেকেও। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ শেষে বের হয়েছেন ঘণ্টাখানেক হল, গাড়ি 2 কিলোমিটারও এগোতে পারেনি, যানজটে থাই দাঁড়িয়ে। কখন বাসায় পৌঁছাবেন সেটি নিয়ে ভীষণ চিন্তিত তিনি। বাসায় ফেরা নিয়ে চিন্তিত হলেও ফর্ম নিয়ে আপাতত উদ্বেগের কিছু নেই আশরাফুলের। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা যেন তার কাছে ছিল নিজেকে আবারও চেনানোর বড় মঞ্চ। গতকাল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অবনমন ঠেকানোর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে 103 রানে অপরাজিত ছিলেন অ্যাশ। সেঞ্চুরির সংখ্যায় আশরাফুলই এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবার উপরে। লিগের শুরুতে সেঞ্চুরি পেলেও সেই পুরনো রোগটা যেন পেয়ে বসেছিল অ্যাশকে। চব্বিশ ফেব্রুয়ারি শাহিনপুকুর আর 28 ফেব্রুয়ারি খেলাঘরের বিপক্ষে টানা 0 রানে ফিরলেন। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল আশরাফুলকে বিশ্রামে দেওয়া হবে। দলের কোচ জালাল আহমেদ চৌধুরীকে অনেক অনুরোধ করে 4 মার্চ বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেললেন। সেদিন অপরাজিত রইলেন 102 রানে। পরের ম্যাচে আবারও 0 রানে ফিরলেও আশরাফুল ছন্দে আর মোর্ছে ধরতে দেননি। তার সর্বশেষ 6টি ইনিংস অপরাজিত 102, 0, 64, 16, 127, অপরাজিত 103। 28 ফেব্রুয়ারি খেলাঘরের বিপক্ষে ওই ম্যাচের পর থেকেই আশরাফুলের অসম্ভব পরিবর্তন। আর সেই পরিবর্তনের বড় ভূমিকা আছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজার। খেলাঘরের বিপক্ষে ওই ম্যাচে যখন আশরাফুল 0 রানে আউট হয়ে সাজঘরে বসেছিলেন, তখন হয়তো মনে মনে ভেবেছিলেন এসব কি হচ্ছে, তবে কি আমার স্কিল শেষ হয়ে যাচ্ছে। এ সময় আশরাফুলের মন খারাপ দেখে তাদের ড্রেসিং রুমে এসেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। ছন্দ হারিয়ে ফেলা আশরাফুলকে কিছু পরামর্শ দিয়েছেন। মাশরাফির সেই পরামর্শ কিভাবে ধার ফেরালো তার ব্যাটে, মুঠোফোনেই সেই গল্পটাই বলছিলেন আশরাফুল। যে 4 বছর খেলার বাইরে ছিলাম, স্কিল ট্রেনিং করেছি, কিন্তু ফিটনেস নিয়ে তেমন কাজ করিনি। সত্যি বলতে খাওয়া দাওয়ায় আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। খেলাঘরের ম্যাচের দিন ড্রেসিং রুমে মাশরাফি এসেছিল, ওর সঙ্গে গল্প করছিলাম। ও আমাকে বলেছিল, তুই ফিটনেসের উপর বেশি নজর দে, তাহলে দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। তোর এখন সবচেয়ে বেশি ফিটনেসের উপর গুরুত্ব দিতে হবে। ওর সঙ্গে কথা বলার পরপরেই এটা মনে হলো খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ আনতে হবে। ফিটনেসে উন্নতি করলে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করা যায়। খাবারের অভ্যাস নিয়ন্ত্রণ, কঠোর পরিশ্রম এসবই কাজে দিয়েছে। আর যেহেতু জানি খেলাটা কিভাবে খেলতে হয়, নিজের প্রতি একটা বিশ্বাস তো ছিলই। আশরাফুল যে 4টি সেঞ্চুরি করেছেন এর 3টিই বিফলে গেছে, দল জিততে পারেনি। তার স্ট্রাইক রেটও যে খুব আকর্ষণীয় তা বলা যাবে না। আশরাফুল অবশ্য এটা নিয়ে খুব একটা ভাবছেন না। স্ট্রাইক রেট আরও বাড়বে যখন আমি আরও বেশি ফিট হব। এখন সেভাবে ফিট না বলেই স্ট্রাইক রেট 75, আর একটু ফিট হলে এটা এমনি 90 হয়ে যাবে। এদিকে আশরাফুলের মতো দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশ ক্রিকেটের আরেক নক্ষত্র মাশরাফি মুর্তজা। বল হাতে 11 ম্যাচে লীগ পর্বের সর্বোচ্চ 32টি উইকেট নিয়েছেন তিনি। আর এমন বন্ধুর হাত যদি কাঁধের উপরে থাকে, তাহলে আশরাফুল অবশ্যই পারবে জাতীয় দলে ফিরতে। তবে আশরাফুলকে আরও একটু কঠোর পরিশ্রম করতে হবে। তাই তো আশরাফুলের জাতীয় দলে ফেরার চিন্তা নিয়ে তিনি বলেন, এখনও সামনে প্রিমিয়ার লিগের আরেকটা ম্যাচ আছে, চেষ্টা করব আরেকটা সেঞ্চুরি করতে। সামনে বিসিএল আছে, বিপিএল আছে, বিপিএলে ভালো কিছু করতে পারলে নির্বাচক বোর্ডও বিবেচনা করতে পারবে। ধাপে ধাপে আমাকে এগোতে হবে। তবে জানি জাতীয় দলে ফেরাটা অনেক কঠিন, বাংলাদেশ দল এখনও অনেক ভালো করছে, তারপরেও স্বপ্ন দেখতে হবে। মোহাম্মদ আশরাফুল এবারের প্রিমিয়ার লিগে 12 ম্যাচে 566 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের 6 নম্বর অবস্থানে রয়েছেন। তার স্ট্রাইক রেট আহামরি না হলেও ব্যাটিং গড় 56.30, যা তাকে জাতীয় দলে ফিরতে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল। তার এমন পারফরমেন্সে নির্বাচকরা পারলে তাকে এখনই জাতীয় দলে ডাকেন, কিন্তু তাদের হাত পা বাঁধা।